Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Ami Malik Chaudhuri Memorial Bharatiya Uccho Vidyaloyer Purno Shikshak Mohammad Hilaluddin. Ami ajke Novom Doshom Shrenir ইসলামী শিক্ষা হইতে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 15 থেকে হাদিস নং 4 তোমাদের সম্মুখে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা হাদিসটি শুনবে এবং আবৃত্তি করবে এবং হাদিসটির মর্মার্থ লিপিবদ্ধ করবে। আজকে যে হাদিসটি আমি বর্ণনা করব সেটি হল সদকা বা দান করলে কি সওয়াব, সে সম্পর্কে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হিমসে ইয়াবনি সুবানসান আওয়াজ রাও যারা, নবীজি বলছেন যে কোনো মুসলমান যদি কোনো ফসলের আবাদ করে বা কোনো ফলের বৃক্ষ রোপণ করে, হ্যাঁ এরকম ভাবে যদি সেই ফসল অথবা সেই ফল বৃক্ষের ফল কোনো মানুষ বা পশু পাখি, হ্যাঁ যদি সে ফল বক্ষণ করে তাহলে সেই ব্যক্তি সাপ লাভ করে, তার জন্য অসৎকারী সে তার মার। তাই মুসলমান মুসলিমের ইয়াবনি সুবানসান আওয়াজ রাও যারা, ফাঁকা লাগুন কয়েক আওয়াজ আওয়াজ লাগে। এখানে পাখি মানুষ বা সতর্ক পর্যন্ত যদি সে তার ফসল বা তার ফল বক্ষণ করে তাহলে সেটা তার বিফলে যাবে না, সেটা তার জন্য সৎকার উপযোগী হবে। কিল্লা কানাহু বিহি সওয়াব, নিশ্চয় সেটা তার জন্য সৎকার ব্যতীত অন্য কিছু হবে না, অবশ্যই সে সওয়াব লাভ করবে। এই হাদিস দ্বারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শস্য উৎপাদন করা ফল বৃক্ষ বা উপকারে বৃক্ষ রোপণ করা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। যে আমার একটা হাদিস আছে যে তুমি যদি জানো যে তোমার মৃত্যু হবে কিছুক্ষণ পরবে তাহলে অন্তত তুমি একটা বৃক্ষ রোপণ করো, পৃথিবীর মানুষের জন্য তুমি কিছু করে যাও, সেটা কি কমপক্ষে না একটা বৃক্ষ তুমি রোপণ করো, সে বৃক্ষ থেকে মানুষ যখন উপকৃত হবে সেটা তোমার জন্য সৎকার জারি হিসাবে কাজ করবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করব